কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সেই কথার কিছু অংশ এখন আমরা শুনে নিব। সেটা হোম কোয়ারেন্টাইন হোক কিংবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, 14 দিন নিঘাত তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা যাদের যারা যদি কেউ যদি অমান্য করেন তাহলে আমরা আপনারা যদি আমি দেশবাসীকে জানাবো, আমাদের সব লোকজনকে বলবো যদি কেউ অমান্য করেন তাহলে স্থানীয় প্রশাসনকে অবশ্যই তারা জানাবেন। যারা বিদেশ থেকে ফিরবেন তাদের প্রত্যেকের হাতে আমরা অমোচনীয় একটি দাগ, কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে সহজে চিহ্নিত করা যায়। এবং দেশবাসীকে আমি আবেদন করব, আপনারা এই ধরনের কোনো লোক যারা কোয়ারেন্টাইন করার অবশ্যই প্রয়োজন তারা যদি ঘুরে বেড়ান তাহলে আপনারা তাদের চিহ্নিত করবেন এবং স্থানীয় প্রশাসনকে জানাবেন, স্থানীয় প্রশাসন তাদের বিহিত ব্যবস্থা গ্রহণ করবে। আর আমি সেই প্রবাস যারা বিদেশ থেকে ফিরেন তাদের আত্মীয় স্বজনের কাছে আমার আবেদন যে দেখেন আপনারাও যিনি আসবেন তার প্রতি একটু সজাগ থাকবেন, আপনার যাতে উনি ওনার মাধ্যমে, কারণ এই রোগটা কার আছে, এই ভাইরাসটা কার মধ্যে আছে আমরা জানি না, 14 দিন পর্যন্ত এই ভাইরাসটা আমরা বলতে পারি না, সেই জন্যই আমাদের এই 14 দিনের কোয়ারেন্টাইন, এইটা যেন সবাই যথাযথভাবে মেনটেন করেন। দেখেন এইটা মেনটেন করার ফলে যে সমস্ত দেশ চীনে যেটা আপনার উপকার হয়েছে তারা এটা করার ফলে তারা সাকসেসফুল হয়েছে। আমরা এই জন্য আমাদের সব দেশবাসীকে অনুরোধ করছি, আমরা আমাদের প্রত্যেক মিশন প্রধানকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তারা জানি আমাদের প্রবাসী যারা আছেন ওখানে তাদেরও জানান যে তারাও তাদের দেশে ভ্রমণটা একটু পিছাইতে পারেন, কারণ এই সময় একটা ক্রাইসিস হচ্ছে সারা দুনিয়া জুড়ে, এটা শুধু আমাদের দেশে না, তারা তার যে দেশ তারা যে সমস্ত দেশে আছেন সেই সমস্ত দেশে অনেকগুলোতে লকডাউন করে ফেলছে, তো তারা সেটা জানেন, সুতরাং এমন কিছু না, তবে তারা জানি দেশে আসার এটা আপনার পিছিয়ে নিতে পারেন, ডিলে করতে পারেন।